সারা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে চলছে প্রচন্ড তাপ প্রবাহ। জেলার তাপমাত্রা ইতিমধ্যে 40 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। এই তাপ প্রবাহের জেরে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে জেলার কৃষক সম্প্রদায়। দক্ষিণ দিনাজপুর জেলায় মোট 8টি ব্লক রয়েছে। বালুরঘাট, গঙ্গারামপুর, তপন, কুশমন্ডি, হিলি, কুমারগঞ্জ, বংশীহারি এবং হরিরামপুর, এই সমস্ত ব্লকগুলিতেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এখন মাঠে শস্য বলতে বোরো ধান, পাট এবং ভুট্টা। দীর্ঘ এক মাস ধরে বৃষ্টি না হওয়ার জন্য এবং প্রচন্ড তাপ প্রবাহের ফলে পাট চাষ এবং ধান গাছ প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ভুট্টা চাষেও সেই একই রকম ক্ষতিগ্রস্ত অবস্থা। জলের অভাবে বিঘার পর বিঘা পাট শুকিয়ে হলুদ হয়ে যাচ্ছে এবং ধান চাষেরও একই অবস্থা। আগামী এক সপ্তাহ এরকম অনাবৃষ্টি এবং দাবদাহ চলতে থাকলে মাঠে কোনো ফসল থাকবে না বলে কৃষকরা আশঙ্কা প্রকাশ করছেন। খরা বা বৃষ্টি না হওয়ার জন্য পাটের কিরকম কি ক্ষতি হচ্ছে বলে ভাবছেন? ক্ষতি কি, পাটগুলো তো মরেই যাচ্ছে। পাটগুলো যদি মরে যায় আমাদের অর্থনৈতিক উন্নত তো সবকিছু মানে ইয়ে হয়ে যাচ্ছে। আমরা যে চলবো কি করে সেটাও তো মুশকিল। আপনারা এখন সরকারের কাছ থেকে কি চাচ্ছেন? কিছু সাহায্য পেলে তো ভালো হতো, মানে জলের কোনো যদি ব্যবস্থা হতো। আচ্ছা, কতদিন ধরে বৃষ্টি হয়নি? বৃষ্টি তো অনেক দিন ধরেই হয়নি। তো আপনারা এই পাটকে বাঁচানোর জন্য কিছু চেষ্টা চরিত্র করছেন? চেষ্টা করছি কি, তো হচ্ছে মেশিন দিয়ে একটু জল সেচ দেওয়া হচ্ছে, 2-3 দিন বাদে আবার শুকে মাটি সাদা হয়ে যাচ্ছে। আর অতিরিক্ত খরার জন্য হচ্ছে পাটের মধ্যে প্রচণ্ড পোকা লেগে যাচ্ছে, বিষ প্রয়োগ করে করে পাটগুলোকে একটু বাঁচানো রক্ষা করা হয়েছে। আচ্ছা, কৃষি দপ্তর থেকে কেউ কি এসেছিল আপনাদের কাছে? না, কেউ আসেনি। আপনার নাম? আমার নাম প্রবিতা মাহাতো। প্রবিতা মাহাতো। চরম ক্ষতি বলে কৃষকেরা বলছে আমাদের কাছে। ক্ষতি মানে কি, এ তো দেখতেই পাচ্ছেন পাট পুড়ে যাচ্ছে, জল অভাবে পাট পুড়ে যাচ্ছে। বার তীব্রতার জন্য অনেক পাট নষ্ট হয়ে গেছে, বহু পাট নষ্ট হয়ে গেছে, বিঘা বিঘা পাট শেষ। আর ধানের কি অবস্থা? ধানেরও অবস্থা খুব খারাপ, জল নাই, জল নাই, মার্শালে জল উঠছে না, কোনো টিউবওয়েলে জল উঠছে না, তো শ্যালোতে জল উঠছে না, খুব কষ্টে ধান। এই ধান যেখানে পাট এগুলো সব নষ্ট, মরে টরে ছা। তো আপনারা এর জন্য হচ্ছে কোনো সরকারের কাছ থেকে কোনো সাহায্যের আবেদন করেছেন? আবেদন বলতে কিছু করা হয়নি, এখন কি আবেদন করব। যে কৃষি দপ্তরে তো এরকম আবেদনের ব্যাপার ছিল, কিন্তু এখন আমরা সেটা জানতে পারিনি ঠিক। কিছুদিন আগে তো লোকসভা ইলেকশন হয়ে গেল, তো নেতারা যখন আসে তখন তো ভোট নেওয়ার জন্য প্রচুর প্রতিশ্রুতি দেয়, তো এখন আর কোনো নেতাদের দেখা পাচ্ছেন ভোট শেষ হওয়ার পর? পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিছু কিছু ভর্তুকি দেন, যদি ফর্ম ফিল আপ করা হয় তাহলে কৃষি দপ্তর থেকে কিছু ভর্তুকি কয়েক বছর পাওয়া গেছিল। কিন্তু কেন্দ্রীয় সরকারের যারা, তারা যেমন শুধু ওই সুকান্ত মজুমদার, এরা বুধুরাই টুডু, এরা দিয়ে দেখতো ভোট এসেছিল বলে লোকটাকে দেখা গেল এক দুই একদিন, তারপরে 5 বছর আর দেখা যায় না। এসব লোক দিয়ে কোনো কাজ হয় না। রাজ্য সরকার থেকে পাওয়া যায়, একবার পাওয়া গেছিল, এরকম 17 সালের পর একবার পাওয়া গেছিলো। তো অনেকেই অ্যাপ্লাই করেন, আর অনেক তো ভাবিনি এত খরা হবে। এবারে তো এরকম খরা তো এবারে মানে প্রথম প্রথম হ্যাঁ, এত খরা আমরা জীবনে, আজ ধরুন প্রায় 60 বছর বয়স আমাদের হতে চললো, আমার এরকম বয়স মানে এরকম খরা দেখিনি। তা আপনারা এখন কি চাচ্ছেন? আমরা চাচ্ছি এটা যদি সরকারিভাবে তদন্ত করে, কৃষি দপ্তর থেকে তদন্ত করে দেখে জমি ডাক ক্ষতিয়ান হিসাবে, জমির মালিকদের কিছু যদি হেল্প করে গভর্নমেন্ট, তাহলে খুব সুবিধা হয় আর কি। হাল চাষ করতে যা খরচা, লেবার প্যাড মেলে না, সার কিনতে যা টাকা লাগে, মাথা খারাপ। কোনো রকমে চাষাবাদ করে একটু দুমুঠ খাবার দাও, কিন্তু এবার সেটা আর হবে না। আপনার নাম? আমার নাম বাবলু মাহাতো। এটা কিসের জন্য হচ্ছে? এটা অতিরিক্ত খরা, বৃষ্টি নাই। বৃষ্টি হলে সে গাছগুলো ঠিক থাকতো, বৃষ্টি না হওয়াতে তো এরকম হচ্ছে। তো আপনি কত বিঘা জমিতে এরকম পাট লাগিয়েছিলেন? আমার 3.5 বিঘা জমিতে পাট আছে। সব গোটা পুরো জমির পাটই নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, টোটালটাই নষ্ট হয়ে গেছে। আর হচ্ছে একটা করে আছে যদিও। আচ্ছা, ধান লাগিয়েছেন? ধান আছে। ধানের জমির কি খবর? ধানের জমিও তো জল নাই, জল এরকমই অবস্থা ধানেও। তো আপনারা কোনো সরকারি সাহায্য পেয়েছেন? না, এই যাবৎ পাওয়া যায়নি। আচ্ছা, কৃষি দপ্তরের কেউ কি আপনাদের কাছে এসেছিল? না, এর মধ্যে আসেনি। তো আপনারা এখন কি চাচ্ছেন, কি আপনাদের দাবি কি? এখন আমাদের দাবি বলতে, দাবি আর কি দেবে, জল বৃষ্টি
তো হচ্ছে না, এবার জল তো আর দিতে পারবে না সরকার, দিতে পারবে কি, দিতে পারবে না। তাহলে জলের যদি ব্যবস্থা করে দিতে পারে তাহলে তো ভালোই হয়। আচ্ছা, কিছুদিন আগে তো রাজনৈতিক একটা আমরা জিনিস দেখলাম যে ভোট গেল, ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ভোট চাওয়ার জন্য বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দেয়, তো এখন আর এই সমস্ত নেতাদের ভোট চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন না সেরকম? তখন তখন যেমন দেখা যাচ্ছিল, এখন আর তাদের কাউকে দেখা যাচ্ছে না, ভোট শেষ, ওদেরও পাত্তা নেই। আপনার নাম? নেপাল মাহাতি। ক্ষতি হচ্ছে বলে ভাবছেন? ফসল তো প্রচণ্ড ক্ষতি হচ্ছে, সকাল উঠে দেখি জমিতে সাদা হয়ে আছে, মানে জল নেই, পরিস্থিতি খারাপ, মাথা চিন্তা কবে জল হবে, এই নিয়েই তো আমাদের সমস্যা। যাতে জল হলে একটু ফসল ভালো হতো, এটাই আমাদের চিন্তা। কী কী ফসল লাগাবেন বলে ভাবছেন? আমরা তো এখন লাগিয়েছি, ধান আছে, পাট তো পুড়ে ছাই হয়ে গেছে জলের অভাবে। কৃষি দপ্তর থেকে কেউ কি এসেছিলো সাহায্য করতে? কৃষি দপ্তর থেকে কেউ আসছে না, আমাদের সকাল হলেই চিন্তা, জমিতে জল নেই, পাট পুড়ে ছাই হয়ে গেছে। আপনারা কী চাচ্ছেন? আমরা চাচ্ছি যে একটু বৃষ্টি যদি হয় বা জলের কোনো পরিস্থিতি থাকে তাহলে একটু পাট ধানগুলো বাঁচবে। সরকারি সাহায্য কি আশা করছেন? সরকারি থেকে একটু সুযোগ সুবিধা দিলে আমাদের কৃষকদের একটু ভালো হয়। আপনার নাম? আমার নাম নেপাল টিকা। নেপাল? নেপাল টিকা। নেপাল টিকা, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা ঠিক কথা যে বেশ কিছুদিন ধরে আমাদের বৃষ্টি হচ্ছে না এবং তার মধ্যে প্রচুর দাবদাহ চলছে, সারা রাজ্য চলছে, দক্ষিণবঙ্গে বেশি চলছে, আমাদের এখনও চলছে নর্থ বেঙ্গল। এবং এই দাবদাহের মধ্যে যেটা আমাদের এখন যেটা দেখা যাচ্ছে, স্ট্যান্ডিং ক্রপস বলতে ফিল্ডে যেটা আছে তার মধ্যে বোরো ধান আছে, আর আছে আমাদের কিছু ভুট্টা, আর হচ্ছে মেস্তা এবং জুট, এইগুলো আছে পাট। আমরা ব্লকে যারা এগিয়ে আছি এবং আমাদের ডিস্ট্রিক্ট সাবমিশন আমরা যারা আছি, আমরা নিয়মিতভাবে ফিল্ডে ভিজিট করছি বা দেখছি। তো এতে করে যা দেখা যাচ্ছে যে আমাদের বোরো ধান এবং ভুট্টা এখানে আমাদের কোয়াটা মানে খারাপ প্রভাব নেই এই পর্যন্ত, কিন্তু পাটের যেটা বিষয়টা আছে, পাট যেহেতু ছোটো ছোটো চারা এবং মেস্তাও ছোটো ছোটো চারা, এবং বিশেষ করে হচ্ছে যে পাট এবং মেস্তা এমন জায়গায় চাষ হয় যেখানে নর্মালি ইরিগেশনে কোনো সোর্স থাকে না, পুরোটাই অনেকটা মানে বৃষ্টি নির্ভর এলাকাতে চাষ হচ্ছে। এইগুলো আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে দুপুরবেলা যখন প্রচণ্ড হিট হচ্ছে সারা দুপুরই মোটামুটি ঝিমিয়ে থাকছে চারাগুলো, বিকেলের দিকে সন্ধ্যার পরে আবার ওটা ঠেলে উঠছে, এটা কিছুদিন ধরে হচ্ছে। এটা কিছুদিন ধরে হলে অসুবিধা নেই, এই মুহূর্তে ড্যামেজ বা ক্ষতি কিছু নেই, কিন্তু যদি এই অবস্থা চলতে থাকে আগামী 7-10 দিনের মধ্যে যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু এটা ক্ষতি হতে পারে বলে আমরা আশঙ্কা করি। আমরা চাষিদেরকে আমাদের ডিপার্টমেন্ট থেকে যে সমস্ত পরামর্শগুলো পেয়েছিলাম যে এই পরিস্থিতিতে কী কী করণীয়, সেটা আমরা আমাদের যে ফার্মার্স প্রডিউসার্স গ্রুপ, তারপরে আমাদের প্যাক্সের যে গ্রুপ, আমাদের ইনপুট ডিলার্স যারা আছে তাদের যে গ্রুপ, এবং বিভিন্ন রকমের এর সেলফ হেল্প গ্রুপ, ফার্মার্স গ্রুপ ইত্যাদি, তাদেরকে আমরা শেয়ার করেছি এবং তাদেরকে আমরা বলেছি যে কী করতে হবে কী করতে হবে না। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে বৃষ্টি না হওয়া পর্যন্ত প্রধান যে সমাধান সেটা আমাদের হবে না, সমাধানটা করা যাবে না, সেটা অপেক্ষা আমরা আছি। ইতিমধ্যে আমাদের পাটের ক্ষেত্রে 2024 সাল থেকে ইন্স্যুরেন্স চালু হয়ে গেছে এবং সেই ইন্স্যুরেন্সের জন্য প্রতিটি ব্লকে যে এডিও অফিস আছে সেখানে কিন্তু চাষিরা আসছেন এবং তাদের নাম নথিভুক্ত করার কাজটা চলছে। এটা এপ্রিল মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছে আর 31 মে পর্যন্ত চলবে। ইতিমধ্যে 2500 মানুষ তাদের নাম নথিভুক্ত করিয়েছেন এই বিমার ক্ষেত্রে, যদি জুটে জুট বা মেস্তার কোনো ক্ষতি হয়, আলটিমেটলি ইল্ড লস হয় বা কোনো ক্ষতি হয়, তা যাতে করে ক্ষতিপূরণ পেতে পারে তার জন্য এই কাজটা চলছে। এটা হচ্ছে মূল বিষয়। ইতিমধ্যে আমরা আমাদের জেলাতে এগ্রিল ইরিগেশন, এগ্রিল মেক, অর্থাৎ যারা হচ্ছে শ্যালো টিউবওয়েল, ডিপ টিউবওয়েল ইত্যাদিগুলো জল দেয় চাষিদের ক্ষেত্রে, বা যারা আরেলাই অর্থাৎ নদী থেকে যে জলটা ওঠে সেই জলের বিষয়টা বন্দোবস্ত করে, সেইটার জন্যে আমরা ইতিমধ্যে আজকে একটু আগে আমরা এডিএম জেলা পরিষদ সাহেবের সাথে কথা বলে
এটা উনি বলেছেন যে আগামী দু তারিখে, আগামী দু তারিখে তিনটের সময় জেলা পরিষদে এডিএম সাহেবের চেম্বারে একটা মিটিং এই প্রসঙ্গে ডাকার জন্য, আর্জেন্ট মিটিং, যাতে করে আমাদের যে জল সরবরাহ হচ্ছে আর কি, যে নদী থেকে যে আরএলআই জল বা এসটিডব্লিউ যেগুলো আছে সেগুলো যে অব্যাহত রাখা যায়, এবং সাথে সাথে আমাদের বিদ্যুৎ দপ্তর তো ডেকে নিচ্ছে এর সাথে, কারণ আমরা ইতিমধ্যে কিছু জায়গায় দেখছি যে বিদ্যুতের ক্ষেত্রেও লো ভোল্টেজ হচ্ছে বিভিন্ন জায়গাতে, তপন বা এইসব জায়গাতে, এবং সেক্ষেত্রে চাষিরা জলটা কম পাচ্ছে। তো এইটা আমরা আজকেই এডিএম সাহেবের সাথে কথা বলেছি, একটু আগে কথা বলে সে দু তারিখে মিটিংটা আমরা করবো আর্জেন্টলি। আজকে আড়াইটের সময় আমাদের সমস্ত ব্লকের যারা এডিএ আছে এবং সাবডিভিশনের যারা অফিসার আছে তাদেরকে নিয়ে আমরা মিটিং করছি, এবং আপডেট কী অবস্থা আছে সেটা জানার জন্য এবং কীভাবে এটা সুরাহা করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করে নিচ্ছি। থ্যাংক ইউ স্যার।